মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে পৌরসভা ভিত্তিক রাজনৈতিক কর্মসূচি তৃণমূলের বহরমপুরে। রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলার সাতটি পৌরসভার কর্মকর্তা ও জেলার মন্ত্রী বিধায়ক সাংসদ ও বীরভূমের সাংসদ অসিত মাল, মালদহের মন্ত্রী সবিনা ইয়াসমিন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা উপস্থিত হন। এদিনের কর্মসূচিতে আগামী পৌরসভা নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করা হয়। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় সাধারণ মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এই অনুষ্ঠানের পৌরোহিত্য করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায়। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত মানুষের কথা ভাবেন, সুতরাং সেই হিসেবে এটা একটা কন্টিনিউয়িং প্রসেস এবং নিশ্চিতভাবে উন্নয়ন চলবে। পৌরসভাকে কেন্দ্র করে হয় এবং সেখানে আমরা যে উন্নয়ন করেছি সেখানে সবকটায় জিতবো। গণতন্ত্রে অনেক সময় কেউ পিছিয়ে থাকে, কেউ এগিয়ে থাকে, কিন্তু সেটা কোনো ব্যাপার হয় না। মানুষ, এখানেও তো আমরা পিছিয়েই ছিলাম, মানুষ আমাদের পরে বুঝেছেন, আস্থা রেখেছে এবং তারপরে আমরা এখানে 22টার মধ্যে 20টা পেয়েছি। পুরসভায়ও এরকম, বিধানসভা 4টে যে বললেন আমরা পিছিয়ে আছি, সেই নিরিখে আমরা এগিয়ে চলে আসবো। অবশ্যই যারা এখানে করে তারা তো কংগ্রেসই, এখানে আবার সিপিএমের আর কি আছে, কিছু সারা বাংলা জুড়েই নেই আর কংগ্রেসেরও নেই। তারপরেও যখন যারা বলে তারা তো নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকেই, যাদের বলে যে এই জায়গাটা ছিল তার নাকি মূল গড়, সেই গড়ে তাহলে বিজেপি হলো কী করে? তাহলে নিশ্চয়ই কোথাও ছিল, বোঝা পড়ে। যত কষ্ট আর দুঃখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর যত ভালো ওদের জন্য, তাই তার তলায় তলায় ভাব। শাসক দল ধর্মীয়ভাবে বিভাজন করে, এটা এটা তো কেউ বললে শুনবে না। শাসক দল কোনোদিনই ধর্মীয় এই বিভাজনে বিশ্বাস করে না। তার মূল যিনি সবসময় প্রতিবাদের কণ্ঠস্বর যা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যারা বিভাজনের রাজনীতি করে করছে, তাদের মদদ দিচ্ছে, সেটাই তো দুঃখের বিষয়। তাদের মদদ দিয়ে এই যার গড় ছিল বলেছিল সেই গড়ে ঢুকিয়ে দিল, তাহলে মদদটা কার হল? বহরমপুর বিধান তৃণমূল এগিয়ে রয়েছে এবং এই আশা কি, এই ভরসাটা কি বেশি হচ্ছে যে তৃণমূলের পক্ষে সামনে পুরো ভোটে? নিশ্চিতভাবে তৃণমূল, দেখুন, সবসময় সমস্ত মানুষের সুখের দিনে না থাকতে পারে, দুঃখের দিনে কিন্তু তৃণমূলকেই পাশে পাবে, আর কাউকে পাবে না। সুতরাং করোনার সময় দেখা গেছে যে মানুষের পাশে থেকে যারা জীবন বিপন্ন করে আমাদের কর্মীরা করেছেন, সেই কর্মীরা তো আমাদের সম্পদ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে। মুর্শিদাবাদের এই জেলাও তার ব্যতিক্রম নয়। ফলে মানুষ কিন্তু তারই, সেই আস্থারই প্রতিফলন ঘটিয়েছেন গত বিধানসভার নির্বাচন। সুতরাং এই প্রসেস সবসময় তৃণমূল কংগ্রেস করে এবং করোনায় ওদের দেখা পাওয়া যাবে না। আমরা চাই না যে করোনা হোক, বারুক, কোনোটাই না, কিন্তু যদি কোথাও কোনো অসুস্থতা কিংবা কোনো কিছু বিপদ ঘটে মানুষের পাশে, যাকে পাবে সে হচ্ছে আমাদের তৃণমূলের সৈনিকদের।